ক্লাস ফোর চ্যাপ্টার নাম্বার ফাইভ থ্রি স্টেটস অফ ম্যাটার। না তোমরা ছোট ক্লাসে পড়েছো ক্লাস থ্রিতে যে ম্যাটার স্টেটস, ম্যাটার এক্সিস্ট ইন থ্রি স্টেটস, কী কী আছে? সলিড আছে, লিকুইড অ্যান্ড গ্যাস। ইচ স্টেট হ্যাজ ডিফারেন্ট প্রপার্টিজ অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস। প্রত্যেকটা স্টেট, স্টেট মানে বাংলায় কী বলি? অবস্থা। অবস্থা হিন্দি বলতে অবস্থা, বাংলায় বলি অবস্থা। সলিড আমরা কি বলি? সলিড মানে শক্ত জিনিস, শক্ত। যেমন আমার টেবিলে পড়ে আছে বুক আছে, ইরেজার আছে, পেন আছে, মোবাইল আছে, মনিটার আছে, তাই তো? দিস অল আর সলিড। সলিড ইজ আ স্টেট অফ ম্যাটার দ্যাট ইজ ইউজুয়ালি হার্ড অ্যান্ড হ্যাজ আ ফিক্সড শেপ। তো সলিড জিনিসগুলো কেমন হয়? হার্ড হয়, শক্ত হয় আর ফিক্সড শেপ থাকে। ইট অকুপাইজ এ ডেফিনেট স্পেস, ডেফিনেট মানে ফিক্সড স্পেস। যেমন এই মোবাইলটা রাখা আছে, একটা ফিক্সড জায়গা ঘিরে আছে কিন্তু, ঠিক আছে? এর থেকে বেশি কিন্তু জায়গা ঘিরবে না, ইতনাই জায়গা ঘিরেগা, এতটাই জায়গা কিন্তু সে ঘিরবে যত বড় মোবাইল। অ্যান্ড হ্যান্স হ্যাজ এ ডেফিনিট ভলিউম, তার ফিক্স শেপ, ডেফিনিট মানে ফিক্স, ফিক্স শেপ যখন থাকে তখন ফিক্স ভলিউমও থাকবে, তার ফিক্স ভলিউমও থাকবে। আলাদা আলাদা জিনিসে আলাদা আলাদা ভলিউম। ফুটবল, পেন্সিল, বুক অ্যান্ড চেয়ার আর সাম এক্সাম্পলস অফ সলিডস। এগুলো সবই সলিডস আছে, অনেক আছে, অনেক। দ্য মলিকিউলস ইন আ সলিড আর ভেরি টাইটলি প্যাকড অ্যান্ড ক্যানট মুভ অ্যারাউন্ড। দ্য সলিডে মলিকিউলসগুলো কি থাকে? খুব টাইটলি প্যাক থাকে। মলিকিউলস বলতে আমি তোমাদেরকে দেখাই। সাপোজ এই যে আমি একটা বক্স বানাচ্ছি, এটা আমার একটা মোবাইল ফোন। মোবাইল ফোনও কিন্তু মলিকিউলস দিয়ে তৈরি, আমি একটু বড় বড় বানাচ্ছি। এই যে গোল গোল বানাচ্ছি এগুলো কি? মলিকিউলস। এগুলো কি? মলিকিউলস। সলিডসে মলিকিউলস কিন্তু খুব কাছাকাছি থাকবে, কি থাকবে? খুব ক্লোজ, খুব ক্লোজ হয়ে থাকবে, এরকম গ্যাপ কিন্তু থাকবে না। তোমাদের বইয়ে ছবি দিয়েছে কি? দেওয়া তো উচিত ছিল, দেখি না, দেয় নাই ছবিটা। সো মলিকিউলসগুলো সলিডে কি থাকে? ভেরি টাইটলি প্যাকড, একদম কম্প্যাক্টলি প্যাক থাকবে, কাছাকাছি থাকবে। আচ্ছা আরেকটা দেখ না, এখানে দেখো, এটা কি হচ্ছে? আমাদের সলিডে মলিকিউলস, তাই না? দেখতে পাচ্ছ এখানে খুব কাছাকাছি আছে, একদম চেপাক চেপাককে, ঠিক আছে? এগুলো কিন্তু মলিকিউলস। এই মলিকিউলসগুলো কিন্তু এত ছোট হয় আমরা চোখে দেখতে পাই না, আমরা চোখে দেখতে পাই না। অ্যান্ড ক্যানট মুভ অ্যারাউন্ড, আর মলিকিউলসগুলো যখন গ্যাপ নেই, যখন গ্যাপ নেই তখন মুভ করতে পারবে না, ফেল নিয়ে সাকতে এলো। দিস মেক্স আ সলিড হোল্ড ইট শেপ, ইস কারণ, সে এই কারণে যে ফিক্স থাকে মলিকিউলসগুলো খুব কাছে কাছে টাইটলি থাকে বলে এদের একটা ফিক্স শেপ থাকে। ফর এক্সাম্পল দ্য শেপ অফ আ পেন্সিল ডাজ নট চেঞ্জ ওয়েন ইউ প্রেস ইট অর পুট ইট ইন আ ব্যাগ অর সামওয়্যার এলস। একটা পেন্সিলের শেপ কিন্তু চেঞ্জ হবে না, টিপলেও চেঞ্জ হবে না, বা ব্যাগে রাখলেও চেঞ্জ হবে না। হ্যাঁ, টুট সাকতা, ভেঙে যেতে পারে, কিন্তু শেপটা কিন্তু ওই রকমই থাকবে। নেক্সট, দেয়ার আর সাম সলিডস উইচ চেঞ্জ দেয়ার শেপ অন অ্যাপ্লাইং ফোর্স। ফর এক্সাম্পল ক্লে, ডো, ক্লে ডো ক্যান বি মোল্ডেড টু ফর্ম ডিফারেন্ট শেপস। কিছু কিছু সলিড আছে যেগুলো শেপ চেঞ্জ করতে পারে, যেমন ক্লে ডো। তোমরা দেখেছো তো, ক্লে পাওয়া যায় বাজারে কিনতে, আলাগ আলাগ কালার কা হতা রঙে থাকে, সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে। যেমন ইরেজার আছে, এই যে বড় ইরেজারটা আছে দেখতে পাচ্ছ হাতে, এটা কিন্তু শেপ চেঞ্জ করতে পারছি, এটা সলিড, দিস ইজ সলিড। রাবার ব্যান্ড কিন্তু সলিড, কিন্তু এটা ইলাস্টিক, আমরা শেপ চেঞ্জ করতে পারি। ওগুলো সলিড কিন্তু শেপ চেঞ্জ হতে পারে। নেক্সট, লিকুইডস। লিকুইডস ইজ আ স্টেট অফ ম্যাটার দ্যাট হ্যাজ নো ফিক্সড শেপ, নো ফিক্সড শেপ, কোনো ফিক্সড শেপ থাকে না। ইট টেকস দ্য শেপ অফ দ্য কন্টেনার ইট ইজ পোর্ড ইন টু, পোর্ড মানে ঢালা হয়, যেটাতে আমরা লিকুইডটা ঢালবো তার শেপটা হয়ে যাবে। গ্লাসে ঢালে গ্লাসের মতন শেপ, বাটিতে থাকলে বাটির মতন শেপ, তাই না? থালায় থাকলে থালার মতন শেপ, থালায় জল ঢেলে ফ্রিজে ভরে দাও, থালার শেপে বরফ হয়ে যাবে। বাটিতে বরফ, জল ভরে ফ্রিজে ভরে দাও, বাটির শেপ হয়ে যাবে, তাই না? লাইক সলিডস লিকুইড অকুপাই আর ডেফিনিট স্পেস। তা সলিডের মতনও লিকুইড কিন্তু একটা ফিক্স স্পেস বা জায়গা ঘেরে, অ্যান্ড হ্যান্স হ্যাভ আ ডেফিনিট ভলিউম। লিকুইডসও কিন্তু কোনো একটা ফিক্স ভলিউম থাকে, কতটা জিনিস বা কতটা মলিকিউলস আছে ভিতরে এটা ফিক্স থাকে। মিল্ক, ওয়াটার অ্যান্ড জুস আর সাম এক্সাম্পলস অফ লিকুইডস। দ্য মলিকিউলস অ্যান্ড লিকুইডস আর লুজলি প্যাকড অ্যান্ড ক্যান মুভ অ্যারাউন্ড, দ্যাট ইজ ওয়াই লিকুইডস ক্যান ফ্লো অ্যান্ড উই ক্যানট হোল্ড অর প্রেস দ্যাম। দেখো মলিকিউলস, লিকুইডস এর মলিকিউলস কেমন থাকে? গ্যাপ আছে, দেখতে পাচ্ছ তো? আর গ্যাপ থাকলে কি হবে? গ্যাপ থাকলে তারা মুভ করতে পারবে, এদিক ওদিক ওরা নড়াচড়া করতে পারবে। ইসিলিয়ে সেই জন্যই লিকুইডস কি করে? ফ্লো করে, ফ্লো মানে বয়ে,
তাই না, বয়ে যায়, জল বয়ে যায়, আমরা একটা কাপ থেকে গ্লাস থেকে ঢাললে কিন্তু পড়বে, কিন্তু সলিড সলিড কোনো ঢালবে পড়বে, পড়বে না, লিকুইড কিন্তু পড়ে। কেন পড়ে? বিকজ দের ইজ লট অফ গ্যাপ, মলিকিউলসের মধ্যে গ্যাপ থাকে। এই যে মলিকিউলসগুলো গ্যাপ থাকে, এটা বলি আমরা ইন্টার মলিকুলার স্পেস। কি বলে এটা আমরা? হ্যাঁ, ইন্টার মলিকুলার স্পেস বলি এটাকে। এটা মাথায় রাখবে, ইন্টার মলিকুলার, ইন্টার মানে মধ্যে, ইন্টার মলিকুলার স্পেস, দুটো মলিকুলের মধ্যে স্পেস, দুটো বা সব মলিকুলসের মধ্যে স্পেসটা। আচ্ছা, অ্যাক্টিভিটি দিয়েছে দেখো, টেক এ বটল, আ গ্লাস টাম্বলার অ্যান্ড আ বাউল। একটা বোতল নেবে, একটা গ্লাস টাম্বলার মানে কাঁচের একটা বড় বাটি, একটা বাউল নেবে। অল শুড বি ট্রান্সপারেন্ট, তিনটে কি হবে? ট্রান্সপারেন্ট হতে হবে, একদম প্লেন কাঁচ। দ্যাট ইজ ইনসাইড কন্টেন্ট শুড বি ভিজিবল ফ্রম আউটসাইড, মানে বাইরে থেকে ভেতরটা যেন দেখতে পাই, কাঁচের নিতে হবে। With the help of your teacher, measure 250 ml water and pour it in the bottle. Observe the shape of the water. Isn't it same as the bottle? Next, pour the water from the bottle into the glass tumbler and observe. Then pour the water in the bowl and observe. Dekhane simple ki bolche, bottle dekho shape alda hai, glass tumbler shape alda hobe, ekta bowl alda shape hobe. To jeta moddhe jol jemon dhalbo, joler shape ta kemon hoye jabe, temoni hoye jabe. বটলের মধ্যে বটলের শেপ মতন হবে, হ্যাঁ, গ্লাস টাম্বলারে গ্লাস টাম্বলার, বাউলের মধ্যে বাউল, এটাই এখানে বোঝাচ্ছে। নেক্সট, গ্যাসেস, গ্যাস ইজ আ স্টেট অফ ম্যাটার দ্যাট হ্যাজ নো ফিক্সড শেপ অ্যান্ড ভলিউম। গ্যাসে কিন্তু কোনো ফিক্সড শেপ থাকে না, কোনো ভলিউম থাকে না। আনলাইক লিকুইডস, গ্যাসেস এক্সপ্যান্ড টু ফিল আপ দ্য এন্টায়ার স্পেস অ্যাভেলেবল ইন আ কন্টেনার। গ্যাস যে যা কন্টেনার মানে জিসকে অন্দর রহেগা, যার মধ্যে আছে, ধরুন একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে আছে, যদি 1000 মলিকিউলস থাকে তাহলে গোটাটা ভর্তি হয়ে থাকবে, পুরা ঘেরাওয়া রয়েগা। আর 10টাও যদি মলিকিউল থাকে, পুরো জায়গার মধ্যে ওরা কিন্তু চড়ে বেড়াবে, ওই সিলিন্ডার মধ্যে কিন্তু ঘুরে বেড়াবে। ফর এক্সাম্পল, ওয়েন এয়ার উইচ ইজ আ মিক্সচার অফ গ্যাসেস ইজ ফিল্ড ইন আ ফুটবল, ইট অকুপাইজ দ্য এন্টায়ার স্পেস ইনসাইড দ্য ফুটবল। ফুটবল বলো বা কোনো বেলুন বলো, যদি আমরা হাওয়া ভরি, এরকম হয় কি, বেলুনে একদিকটা বেশি ফুলছে, একদিকটা ফুলছে না, গোটাটাই ফুলে। কিন্তু ফুটবলে হাওয়া বলে গোটাটাই ফুটবলটা ফুলবে, তার মানে কি, এর যে মলিকিউলসগুলো আছে, হাওয়ার যে মলিকিউলসগুলো আছে, ওটা কি গোটা স্পেসটা নিয়েছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, চারতরফ ফেল যা রে। দ্য মলিকিউলস ইন গ্যাসেস আর ভেরি লুজলি প্যাকড অ্যান্ড মুভ অ্যারাউন্ড ফ্রিলি। আর গ্যাসেস এর মলিকিউলস কেমন থাকে, খুব লুজলি প্যাক, দেখতে পাচ্ছ তো, প্রচুর গ্যাপ, এদিক অ্যারো দেখতে পাচ্ছ, অ্যারো এদিক ওদিক চারিদিকে ঘুরতে পারবে, এরা কোনো ডাইরেকশন ফিক্স নাই, যাহা মার্জি ওইদিকে সব ধমাধম সব এরা ঘুরে বেড়ায়। দাস দে ক্যান ফ্লো ইজিলি অ্যান্ড স্প্রেড আউট টু ফিল আপ অল দ্য স্পেস দে গেট। ইসিলিয়ে গ্যাস বহুত আসানি সে ফেল সকতে, গ্যাসটা খুব সহজে কিন্তু ছড়িয়ে যায়, গোটা জায়গাটা ঘিরে নেয়। যেমন এই ঘরে যদি একটা আমি ধূপকাঠি জ্বালাই, আগরবাতি, গোটা ঘরে কিন্তু সেন্ট চলে আসবে, কেন, ওটা তো গ্যাস, ধূপকাঠির ধুঁয়োটা হতো গ্যাস, পুরোটা কিন্তু হাওয়ার মধ্যে মিশে যাবে, ইভেন কি নিচে পর্যন্ত খুশবু যেতে পারে, নিচেও বাইরে রাস্তায় যদি এদিকটা হাওয়া যায় সেন্টটা চলে যায়। দিস ইজ ওয়াই ওয়েন ইউ ইউজ অ্যান এয়ার ফ্রেশনার ইট স্মেল স্প্রেডস কুইকলি ইন দ্য এন্টায়ার রুম। অনেকজন এয়ার ফ্রেশনার ইউজ করে বা ডিও বা সেন্ট ইউজ করি, ওটা কিন্তু গোটা রুমে সেন্টটা চলে যায়। আচ্ছা, এনিথিং দ্যাট হ্যাজ মাস অ্যান্ড ভলিউম ইজ কল্ড ম্যাটার। সলিডস হ্যাভ এ ড্যাশ শেপ, ডেফিনিট, কি বলি সায়েন্সে আমরা, ডেফিনিট বলি, ফিক্সড জায়গা আমরা কি বলি, একই মানে, ডেফিনিট বললে বেশি ভালো হয়। আচ্ছা, এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, ইনসেন্স স্টিক, যেটা বললাম ইনসেন্স স্টিক কাকে বলে জানো, আগরবাতি, ধূপকাঠিকে বলে ইনসেন্স স্টিক, আমরা ধূপকাঠিকে বলি, ধূপকাঠি জ্বালালে কিন্তু গোটা রুমে কিন্তু সেন্টটা চলে যাবে। ইসে কে সমঝ মে আতা, কি বুঝতে পারি, গ্যাস ফ্লো ইজিলি অ্যান্ড পুরো রুমটা কিন্তু কভার করে নেবে ওরা। হ্যাঁ, এবার কোনো জায়গায় একটু বেশি সেন্ট হবে, কোনো জায়গায় একটু কম হতে পারে, তাই না, যেখানে কাছে গেলে একটু বেশি খুশবু পাবে আর দূরে গেলে একটু কিন্তু কম পাবে, কেন ওখানে মলিকিউলসগুলো বেশি যায় নাই। নেক্সট, চেঞ্জ অফ স্টেটস অফ ম্যাটার, দ্য থ্রি স্টেটস অফ ম্যাটার আর ইন্টারচেঞ্জেবল। ইন্টারচেঞ্জেবল মিনস আমরা পাল্টাতে পারি, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, লিকুইড থেকে গ্যাস, সলিড থেকে গ্যাস, এটা করতে পারি আমরা। দেখো, সলিডস ক্যান বি চেঞ্জ ইন টু লিকুইডস অ্যান্ড লিকুইডস ইন টু গ্যাসেস,
সলিড থেকে আমরা কি করতে পারি লিকুইড, যেমনি বরফ, বরফ তো সলিড, রেখে দাও গলে কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, তাই তো? জল তো লিকুইড, আর লিকুইড ইন্টু গ্যাসেস, লিকুইডকে গ্যাস করতে পারি, লিকুইডকে গ্যাস কি করে করতে পারি, উসকো উবালো, গ্যাসে ফোটাও, ওয়াটার ভেপার হয়ে যাবে, ইয়েস। সিমিলারলি গ্যাসেস ক্যান বি চেঞ্জ ইন্টু লিকুইডস, গ্যাস থেকে লিকুইড হবে। ওই যে ভাপটা, ভাপটা যদি উপরে একটা থালা রাখো, ঠান্ডা হয়ে, ভাপটা ঠান্ডা হয়ে কি হবে, জলে ফোটা হবে। বাড়িতে মা রান্না করলে দেখবে ঢাকা দিয়ে দেয়, ঢাকাটা খুলে দেখবে জল, থালা জল লাগা আছে, কি ওই যে ওয়াটার পেপারটা ঠান্ডা হয়ে ওটা আবার লিকুইড হয়ে গেছে। অ্যান্ড লিকুইডস ক্যান অলসো বি চেঞ্জ ইন্টু সলিডস, আর লিকুইড থেকে কি করতে পারি আমরা, সলিড, বরফ জমিয়ে দাও, মানে জলটাকে জমিয়ে দাও, ফ্রিজে রেখে দাও, ফ্রিজারে কি হয়ে যাবে, সলিড হয়ে যাবে। আচ্ছা নো মোর, দেখো ওয়াটার ইজ দ্য ওনলি ম্যাটার দ্যাট ন্যাচুরালি এক্সিস্ট ইন অল থ্রি স্টেটস, আইস দ্যাট ইজ সলিড, ওয়াটার লিকুইড অ্যান্ড স্টিম হচ্ছে গ্যাস। খালি জলই আছে যেটা তিনটে স্টেটে আছে, বাকি আর কোনো জিনিস নেই যেটা তিনটে স্টেটে আছে, হয়তো দুটো হতে পারে, একটা হতে পারে। যেমন স্টোন, পাথর, পাথর কি হবে, সলিডই হবে, পাথরে কোনো গ্যাস হবে না, লিকুইড হবে না, পাথর গলি হবে না। আয়রন, লোহা, লোহা সলিড হবে, লিকুইড হতে পারে কি, লোহা দেবে ফ্যাক্টরি তো একদম গরম হিট করে গলিয়ে দেয় লোহাটাকে, লোহাও গলিয়ে দেয়, তাই না, ওটা লিকুইড শুনি, কিন্তু গ্যাস হবে না, ঠিক আছে। নেক্সট, দ্য স্টেট অফ আ সাবস্টেন্স ক্যান বি চেঞ্জ বাই হিটিং অর কুলিং, তা এটা আমরা কি করে চেঞ্জ করতে পারি, হিট করে করতে পারি বা কুল করে করতে পারি। When a solid substance is heated, the molecules becomes less closely packed and the solid changes into a liquid. দেখো যখন সাপোজ এটা সলিড, মানে আইস, ধরুন আইস, হিট করলে কি হয়, এই মলিকিউলসের মাঝখানে স্পেসটা বেড়ে যায়। সেমন এটাকে আমি গরম করলাম, গরম করলে কেমন হয়ে গেল মলিকিউলসগুলো, এরকম হয়ে যাবে, দূরে দূরে হয়ে যাবে, কেন হিট করলে কি হয়, মলিকিউলসগুলো একটু দূরে দূরে হয়ে যায়, হিট করলে, হিট করলে কি হয়, মলিকিউলসগুলো একটু দূরে চলে যায়, আর দূরে চলে গেলে তখন ওটা কেমন হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে ওটা। আর আরো বেশি হিট করলে কি হবে, আরো মলিকিউলসগুলো দূরে দূরে চলে যাবে, তখন ওটা কি হয়ে যাবে, গ্যাস। তা ধরে না এটা হচ্ছে সলিড, হচ্ছে এটা আইস, আইসটাকে হিট করলাম, কিসে হয়ে গেল, মলিকিউলসগুলো দূরে চলে গেল, লিকুইড হয়ে গেল, লিকুইডটাকে আরো হিট করলাম, তখন মলিকিউলসগুলো আরো দূরে চলে গেল, ওটা কি হয়ে গেল, গ্যাস, স্টিম হয়ে গেল বা ওয়াটার ভেপার হয়ে গেল, বোঝা গেল। যত বেশি হিট করবে তত মলিকিউলসগুলো কি করবে, পালাও পালাও পালাও, আরে ছেঁকা ছেঁকা লেগে গেছে, গরম লেগে গেছে। হ্যাঁ, এটা মনে রাখবে এইভাবে যে স্যার এগুলো বুঝিয়েছিল যে যত গরম করবে বেশি তত মলিকিউলসগুলোর মধ্যে ছেঁকা লাগবে, ওরা দূরে দূরে পালাবে, ঠিক। সেখানে এটাই বলছে, ওয়েন আ সলিড সাবস্টেন্স ইজ হিটেড দ্য মলিকিউলস বিকাম লেস ক্লোজলি প্যাকড, মানে ক্লোজলি প্যাকটা লেস, কমে যায়, দূরে দূরে হয়ে যায়, অ্যান্ড সলিড চেঞ্জেস ইন্টু আ লিকুইড উইথ মোর হিট, অর জাদা হিট দেঙ্গে তো দ্য মলিকিউলস বিকাম মোর লুজলি প্যাকড, আরো লুজলি মানে আরো লুজ হয়ে যাবে, অ্যান্ড দ্য লিকুইড চেঞ্জেস ইন্টু গ্যাস, ইয়েস। সিমিলারলি ওয়েন আ গ্যাস ইজ কুলড, এবার গ্যাসটা ঠান্ডা হবে, ঠান্ডা হলে কি হয়, আরো কাছে চলে আসে মলিকিউলসগুলো, গরম হলে দূরে চলে যায়, ঠান্ডা হলে কাছে চলে যায়, ঠিক আছে। মলিকিউলস কাম ক্লোজার অ্যান্ড দ্য সাবস্টেন্স চেঞ্জেস ইন্টু দ্য লিকুইড ফর্ম, এটা হলো নর্মাল ঠান্ডা। আর ফ্রিজে যদি আরো ঠান্ডা করে দিই, যেমন আমরা শীতকালে আমরা সব জড়ামড়ি করে শুই, দেখবে মায়ের সঙ্গে বাবার সঙ্গে এরকম লিপটকে শোতে, হ্যাঁ না, একদম গরমি মে শোতে, গরমকালে শুই না, কিন্তু গরমে মা দূরে যাও, ঠেসাঠেসি করবে না, হ্যাঁ না, এসে বলতে গরমি লাগা, ঠেসাঠেসি করবে না, কিন্তু শীতকালে কি জ্বর হয়ে যায়। অনেক ঠান্ডা যদি করি আমরা, কুলড ফার্দার দ্য মলিকিউলস কাম ক্লোজ ইনাফ, আরো ক্লোজ চলে আসে টু ফর্ম দ্য সলিড স্টেট অফ দ্য সাবস্টেন্স। এমনি নর্মাল ঠান্ডা ওয়াটার হয়ে গেল, বেশি ঠান্ডা আরো ক্লোজলি চলে আসে মলিকিউলস, আর সলিড হয়ে যাবে। Let us learn about some processes that takes place when matter changes in state. So, jokhon ekta state theke arekta state change hoy, solid theke liquid ba liquid theke gas, ki ki hoy dekho. The process by which a solid changes into a liquid on heating is known as melting. Melting mane gole jawa, galna. Solid theke liquid hoye jacche. Ki kaise ho raha, heat korar por oi process ta ki bolche amra, melting. For example, ice cubes ওয়েল লেফট ইন ওপেন, আইস কিউব জানো তো, এটা ট্রেতে জমাই আমরা, ওটা যদি আপনি রেখে দিই, আচ্ছা খুললে বা ছোড় দোগে, ওটা কি হয়ে যাবে, ওয়াটার হয়ে যাবে। দিস ইজ বিকজ দে গেট ওয়ার্ম ফ্রম দ্য সারাউন্ডিংস, আমরা তো গরম করি না, কিন্তু গরমটা কোথা থেকে পায়, আশেপাশে হাওয়া থেকে পাচ্ছে, হ্যাঁ সারাউন্ডিং থেকে পেয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে, দ্য প্রসেস বাই উইচ আ লিকুইড চেঞ্জেস ইন্টু আ গ্যাস
অন হিটিং ইজ কল্ড ইভাপোরেশন। লিকুইড থেকে কি হচ্ছে? গ্যাস হচ্ছে। এটা কি বলছি আমরা? ইভাপোরেশন। ফর এক্সাম্পল ওয়েন ওয়াটার ইজ হিটেড ইট চেঞ্জেস ইন টু স্টিম। জলকে হিট করলে কি হয়? স্টিম। স্টিম মানে ভাপ। ওয়াটার পেপার আর স্টিম বোথ আর সেম। অর ওয়াটার পেপার দেখাচ্ছে, দেখো অর ওয়াটার পেপার, স্টিম ওয়াটার পেপার বোথ আর সেম। ওয়াটার পেপার ইজ দ্য গ্যাসিয়াস স্টেট অফ ওয়াটার। তো জলের গ্যাস, গ্যাসটাকে কি বলি আমরা? ওয়াটার পেপার। দ্য প্রসেস বাই উইচ আ গ্যাস চেঞ্জেস ইন টু এ লিকুইড অন কুলিং ইজ কল্ড কন্ডেনসেশন। তাই ভাপটা, স্টিমটা যখন ঠান্ডা হয়ে ওয়াটার হবে, এই প্রসেসটা কি বলছি? কন্ডেনসেশন। ফর এক্সাম্পল ওয়েন স্টিম ইজ কুলড ইট চেঞ্জেস ইন টু ড্রপলেটস অফ ওয়াটার। স্টিম ঠান্ডা হয়ে জলের ফোঁটা হয়ে যায়। আর দ্য প্রসেস বাই উইচ আ লিকুইড চেঞ্জেস ইন টু আ সলিড অন কুলিং ইজ নোন অ্যাজ ফ্রিজিং। তো যে প্রসেস থেকে লিকুইড থেকে কি হচ্ছে? সলিড হয়ে যাচ্ছে, ফ্রিজারে জমাচ্ছি। কি বলছি প্রসেসটাকে? ফ্রিজিং। ফর এক্সাম্পল ইফ ওয়াটার ইজ কেপ্ট ইন আ ফ্রিজার ফর ওয়ান অর টু আওয়ার্স আওয়ার্স ইট কুলস ডাউন অ্যান্ড চেঞ্জেস ইন টু আইস। এক দু ঘন্টা রাখলে ফ্রিজে ওটা বরফ হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো, আইস অর স্টিম চেঞ্জেস টু ওয়াটার অ্যান্ড হিটিং। আইস, আইস চেঞ্জেস টু ওয়াটার অন হিটিং। বরফ গলে ওয়াটার হবে। আচ্ছা ওয়াটার চেঞ্জেস ইন টু আইস অন কুলিং। ওয়াটার থেকে আইস হবে কুল করে, হিট করলে আইস হয়ে যাবে। দ্য প্রসেস বাই উইচ আ গ্যাস চেঞ্জ ইন টু লিকুইড, গ্যাস থেকে লিকুইড হচ্ছে অন কুলিং ইজ কল্ড কন্ডেনসেশন। ইয়েস। অ্যান্ড দ্য প্রসেস বাই উইচ আ সলিড চেঞ্জেস ইন টু লিকুইড অন হিটিং ইজ কল্ড ইভাপোরেশন। আচ্ছা, সো দিজ ডেফিনেশনস, ম্যাটার, মলিকিউলস, মেল্টিং, ইভাপোরেশন, কন্ডেনসেশন, ফ্রিজিং, এগুলো তোমরা লার্ন করো। এখন কেউ লিখবে না, আমি ওরালি ধরবো, ঠিক আছে? ম্যাটার মলিকিউলস কালকে পড়িয়েছিলাম, আর মেল্টিং, ইভাপোরেশন, কন্ডেনসেশন, ফ্রিজিং এগুলো আজকে পড়ালাম। মুখস্থ করো, একটু পরে আমি ধরছি। আর বাড়ি থেকে কিন্তু খাতা লিখে লার্ন করবে।